প্রথমে অল্প কথায় বলি আইএসএস এর মূল ভাবধারাটি কি, আইএসএস কেন তৈরি হলো সেইটা, তারপর আমি তুলনা করব রামকৃষ্ণ মিশনের সঙ্গে এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে। আমার বক্তব্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে দু এক জায়গায় ওটা আপাত মিল আছে সাংগঠনিক, কিন্তু ভেতরে মতাদর্শ একেবারেই মিল নেই এবং আরো অন্য পয়েন্ট সেগুলোতে আসছে। প্রথম কথা হচ্ছে আরএসএস এর ব্যাপারটা বুঝতে হলে ওদের যে মূল দর্শন, যে অখণ্ড হিন্দু রাষ্ট্রের স্থাপনা, এই অখণ্ড হিন্দু রাষ্ট্র বলতে কি বোঝায় ওদের কাছে, আপনি ভারতীয় মজদুর সংঘ যেটা আরএসএস এর ট্রেড ইউনিয়ন, ওদের ডায়েরি দেখেছিলাম, কারণ ছত্তিশগড়ের বিলাসপুর হচ্ছে নাগপুরের পরে আরএসএস এর সবচেয়ে বড় ঘাঁটি। আমার বেশ কিছু ব্যক্তিগত বন্ধু আছেন আরএসএস এর, ওদের সঙ্গে কথা বলি, বইপত্র পড়ি, দত্তপন ঠেঙ্গড়ি ট্রেড ইউনিয়নের উপর বই পড়ি। তো সেই তার ম্যাপ দেওয়া আছে, সে অখণ্ড ভারতের ম্যাপ ওদের ডায়েরিতে ইউনিয়নের, সেই ম্যাপে দেখবেন আফগানিস্তান থেকে শুরু করে কম্বোডিয়া অব্দি সব গেরুয়া। ওদের যুক্তি হচ্ছে সাংস্কৃতিক আধিপত্য। কি সাংস্কৃতিক আধিপত্য? বিষ্ণু মন্দির আছে আঙ্গরভাটে, হিন্দুরা ছিল হিন্দু, সেই যুক্তিতে তো কলকাতাকে তো ব্রিটিশ বলতে হবে, ক্যাথিড্রাল আছে এখানে, ব্রিটিশরা সেখানে ক্যাথিড্রাল বানিয়েছে, গির্জা বানিয়েছে, সাংস্কৃতিক যোগ তো আছে। আজকে ভারতবর্ষে দিবিহার নিবে, মিলাবে, মিলিবে, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, সেটাকে না করে একতরফা যদি ইতিহাসের ব্যাখ্যা করা হয়, এই ধরনের কুযুক্তি দেওয়া হয়, তা আমি কি বলবো। তো এইবার আমি দুটো কথা বলি, যে ১৯২৫ কমিউনিস্ট পার্টি যখন স্থাপনা হলো, ভাই বলতে গেলে সত্যভক্ত যেটা কানপুরে করলেন, আর এদিকে আপনার ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার স্থাপনা করলেন, তারপর থেকে একটা ব্যাপার থেকে গেল যে উনি তো করলেন, কিন্তু আরএসএস অ্যাকচুয়ালি শাখা প্রশাখা বিস্তার করে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে পারলো দ্বিতীয় সৎসঙ্গ চালক যিনি, গুরুজি গোলোয়ালকার, মাধব রাও সদাশিব গুরুজি গোলোয়ালকারের, যাকে সবাই গুরুজি বলে, ওনার থেকে। উনি কিন্তু ল ইত্যাদি পড়ার পরে আরএসএস এর কাজকর্ম ছেড়ে মাঝখানে সন্ন্যাসী হয়ে গেছিলেন, কোথায়, কলকাতার কাছে ওই এটা বোধ হয় সাঁতরাগাছিতে রামকৃষ্ণ মিশনের শাখায় এসে স্বামী অখণ্ডানন্দের কাছে দীক্ষা ছিলেন। তো তার দু এক বছরের মধ্যেই উনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন পুরোপুরি, সে অব্দি সেই চেহারাটা ধরে রাখতেন, ফলে আরএসএস এর লোকরা আলাদা শ্রদ্ধা করতো আমাকে। কিন্তু স্বামী অখণ্ডানন্দ যখন মারা গেলেন, উনি মিশন থেকে ছেড়ে বেরিয়ে ঘুরে বেড়াতে লাগলেন, নাগপুর এলেন এগ্রোয়ারের কাছে, যে আমাকে বলুন আমি কি করব, আমি মানে মেন্টালি বিক্ষিপ্ত হয়ে আছি। উনি বললেন তো আরএসএস এ যোগ দাও, আরএসএস এ যোগ দিয়ে যে তুমি সাংগঠনিক প্রতিভা দেখাবে সেটাই হবে তোমার। তো উনি যেটা করলেন তারপরে, আচ্ছা এখানে বলে রাখা দরকার, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস ছিল একটা বড় প্ল্যাটফর্ম, বেসিক ইডিওলজি ছাড়াও, যেমনি কমিউনিস্ট পার্টি এবং আপনার আরএসএস স্ট্রং ইডিওলজি বেসড ক্যাডার বেসড পার্টি, এটা আমাকে একজন আরএসএস এর ওই বুদ্ধিজীবী ভদ্রলোক মহারাষ্ট্রিয়ান বলেছিলেন, যে দেখো তুমি তো বাঙালি, কমিউনিস্ট পার্টির পরিবেশে বড় হয়েছো, তো আমি তোমাকে বলছি, আমি তো আরএসএস এর লোক, কমিউনিস্ট পার্টি এবং আরএসএস দুটোই ক্যাডার বেসড পার্টি, মাস পার্টি না, এবং দুটোই না গণতন্ত্রের পক্ষে খুব ভালো না, এটা উনি বলেছিলেন আমাকে, নিজে আরএসএস এর লোক। তো এই যে মতাদর্শটার কথা হলো, তো কংগ্রেস ছিল খুব বড় হোয়াইট প্ল্যাটফর্ম, তার মধ্যে সোশ্যালিস্ট আরএসএস সবাই ছিল, হিন্দু মহাসভার লোকেরাও ছিল, যার জন্য সুভাষ বোস যখন প্রেসিডেন্ট হলেন ওনাকে কনস্টিটিউশনে বলা হলো যে বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এক্সিকিউটিভ বডিতে কংগ্রেসে এমন কেউ থাকতে পারবে না যারা প্রত্যক্ষভাবে মুসলিম লীগ বা আর হিন্দু মহাসভায় আছেন। এই যে ব্রড প্ল্যাটফর্মটার মধ্যে থাকা সত্ত্বেও যখন গান্ধীজির আন্দোলন, এর পরের আন্দোলনগুলো শুরু হলো ১৯২০ পর থেকে, ওই ২৫ পর থেকে যখন আরএসএস এসে গেছে, আরএসএস এর অনেক কর্মীরা হচ্ছেন কংগ্রেসের ভলান্টিয়ার, তারা বললেন আমরা অসহযোগে যাব, তারা বললেন আমরা প্রতিবাদে নামবো, রাস্তায় নামবো, কিন্তু হেগড়েওয়ার বললেন শক্তি সঞ্চয় করো, আগামী মহাসমরের জন্য তৈরি হও, এসব করে এখন এইসব ভারত তো একদিন স্বাধীন হবেই, তোমাদের এইসব করে কোনো লাভ নেই, নিজেদের এনার্জি নষ্ট করো না। স্বাধীনতা সংগ্রামে আরএসএস কোথাও সক্রিয় ভাগ নেয়নি, বরং বিরোধিতা করেছে, নিজের ক্যাডারদের আটকে রেখেছে। এরপর যখন হেগড়েওয়ার সঞ্চালক হলেন, ওনাকে জীবিত হেগড়েওয়ার, সরি হেগড়েওয়ার সংস্থাপক, উনি যখন আপনার ইয়েকে সাঁতরাগাছি থেকে চলে আসার পর আপনার গুরুজিকে গোলোয়ালকারকে নাগপুরের দায়িত্ব দিলেন, দায়িত্ব সংগঠন বাড়াতে লাগলেন, তো ওনাকে অনুবাদ করতে দিলেন সাভারকরের হিন্দুত্বের উপর বইটি মারাঠি থেকে ইংরেজিতে এবং হিন্দিতে।
এরপর যেটা উনি যেটা করলেন সেটা আজকে বাইবেল আরএসএস বলা হয় উই অর আওয়ার নেশন ফুড ডিফাইন্ড। ওনার দুটো বই কি আর সবাই পড়ে দেখবেন, টিভি সঞ্চালক কাকে জিজ্ঞেস করবেন আপনি কি পড়ে জয়েন করেছেন, হয় বলবে উই অর আওয়ার নেশন ফুড ডিফাইন্ড, অথবা বলবে বাঞ্চ অফ থটস। বাঞ্চ অফ থটস গোলওয়ালকার বিভিন্ন সময় বক্তৃতার কালেকশন, কিন্তু উই আর আওয়ার নেশন ফুড ডিফাইন্ড এ বলতে গেলে প্রায় হিন্দুত্বের অনুবাদ। যদিও উনি গোলওয়ালকার বলেছেন যে সবটা অনুবাদ না, কিছুটা আমার নিজস্ব, আমি প্রেরিত বলার উচিত, কিন্তু সাবারকর চটেছিলেন, চটেছিলেন বলেই উনি পরের দিকে ওই আরএসএস এর সঙ্গে সম্পর্ক রাখতেন না, যদি প্রথমে সংযুক্ত ছিলেন। আর ওনার একটা ব্যঙ্গ বক্তব্য আছে, সার্কাস্টিক্যালি বলেছেন আরএসএস আরএসএস তো তাদের যখন কেউ আরএসএস মারা যাবে তাদের এপিটাফ এটাই লেখা হবে, আমি আরএসএস হয়ে জন্মেছিলাম, আরএসএস হয়ে বড় হয়েছি, আরএসএস হয়ে মারা গেলাম কিছু না করেই। মানে উনি হিন্দু মহাসভাকে আগেবারই আরএসএস কে সাইড লাইন করে দিলেন। কিন্তু আরএসএস এর লোকেরা বলেন যে একবার যে আরএসএস হয় সে আরএসএস ছাড়ে না, এবং এই আপনার গান্ধীজির যে হত্যাকারী ভদ্রলোক এই গডসে, যখন তখন বলা হলো যে আরএসএস এর না উনি হিন্দু মহাসভা, আরএসএস ছিলেন ছেড়ে দিয়েছেন, কেউ আসলে ছাড়ে না, তার অন্য রেকর্ড আছে, সে তো যার জন্য আরএসএস কে সাময়িক ভাবে ব্যাকফুটে যেতে হলো এবং প্যাডেল সার্টিফিকেট দিলেন, না 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 আরএসএস করেনি, করেছে আরেকটা উগ্র গ্রুপ হিন্দু মহাসভা। এত একটা দিক, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধেও এরা ওই ব্রিটিশ যুদ্ধ ব্যবস্থাকে সাভারকর যেমনি বলেছেন ওরকম নির্দেশে কাজ করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে কোনো অংশগ্রহণ করেননি। এটা এদের আজকে দেশপ্রেমে বড় বড় কথা বলার জন্য একটা বড় ডেফিসিয়েন্সি, কারণ তখন যারা আগে শিখ গদর পার্টির লোকেরা বা যারা বেঙ্গল থেকে সবচেয়ে বড় যারা আন্দামানে গেছিলেন তাদের বৃহৎ অংশ হয় সমাজবাদী বা বেশিরভাগই কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন ফিরে এসে, আর এসে সেরকম কাউকে পাচ্ছে না, ফলে ওদের আইকন হচ্ছেন এখন যিনি আরএসএস কে বিদ্রুপ করেছিলেন সেই সাভারকর। তার চেয়েও বড় কথা, সাভারকর হিন্দুত্ব ইডিওলজি যেটা হিন্দু মহাসভা ঠিকভাবে তুলে ধরতে পারেনি সেইটি আজকে ওনারা করছেন, সেইটাই আরএসএস এর ইডিওলজি, যেটা উই অর আওয়ার নেশন ডিফাইন পড়লে ভালো করে বোঝা যায়। সেটা কি? ভারতবর্ষ হিন্দু, হিন্দু একটি জাতি, ভারতবর্ষের ভূখণ্ড হিন্দুদের দেশ, এবং সাংস্কৃতিক ভাবে আমরা ওই বৃহত্তর ভারত যেটা অখণ্ড ভারত বলা হয় সেই ভারতের ইয়ে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ভারতকে রিক্লেইম করা, সে আফগানিস্তান থেকে বার্মা হয়ে কম্বোডিয়া অব্দি। এর জন্য আরএসএস যে শাখা এটা ভলেন্টিয়ার এদের আর্মস ট্রেনিং বিভিন্ন অর্গানাইজেশনে দেওয়া হয়, যদিও আমার কাছে বা সিরিয়াসলি এটা কতটা ওদের কাজে আসবে আলাদা কথা, যদি মোহন ভাগবত মাঝখানে ডোকলামে চায়নাইয়ের সময় বলেছিলেন দরকার হলে আমার আরএসএস থেকে 100,000 লোক গিয়ে চায়না চাইনিজ সৈনিকদের হাঁটিয়ে দেবে, সেটা বাস্তবে কতদূর কি আছে তো অন্য কথা। কিন্তু হ্যাঁ, এদের মধ্যে যে একটা মিলিটেন্ট ট্রেনিং থাকে এবং যে অ্যাটিচিউড থাকে অ্যাগ্রেসিভনেস, সেই অ্যাগ্রেসিভনেসটা অন্য সময় সমাজে বিভিন্ন দাঙ্গায় কাজে লাগে। কেন আপনার বলছি, এই যে বইটাতে আপনার 88 পেজে উই আর আওয়ার নেশন ফর ডিফাইন্ড এ বলা আছে যে একটা চ্যাপ্টার আছে দ্য এনিমিজ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শত্রু কারা, তিনটে এনিমিজ, তাদের জন্য সাব চ্যাপ্টার করে আছে, প্রথম মুসলমানরা, তারপর খ্রিস্টানরা, তারপর কমিউনিস্টরা, এই তিনজন হচ্ছে দেশের শত্রু। কেন? কারণ এদের ইডিওলজি বাইরের থেকে আসা, হিন্দুকে যে এখানে জন্মেছে, সাভারকরের তো তিনটে যুগ ছিল, দেশে জন্মাতে হবে বা রক্তধারার মধ্যে সেই যোগাযোগ থাকতে হবে, আর সংস্কৃতিগত ভাবে অ্যাকসেপ্ট করতে হবে হিন্দু আদর্শকে, যার জন্য কনভার্টেড মুসলিম যদি এদেশে জন্মে থাকে তারা হতেও পারে যদি তারা ব্যাক করে আবার হিন্দু হয়ে যায়, ওই জন্য ঘর ওয়াপসির প্রোগ্রামটা চলে। তো এই যে আদর্শটা অখণ্ড ভারত, এবং তাহলে অন্যদের কি কথা, অন্যদের কি অবস্থা হবে, খুব স্পষ্ট কথা গুরুজি গোলওয়ালকারের ওই একই বইয়ে, যে আপনার এই মুসলমান এবং খ্রিস্টান দেশ যারা সেমেটিক ওই রুট থেকে এসছে, যাদের ধর্ম ভারতের বাইরে, তারা ভারতে থাকলে হয় হিন্দু হয়ে যাবে, নইলে হিন্দুদের কাছে মাথা নিচু করে থাকবে, হিন্দুদের বিরুদ্ধে একটা কথা বলা চলবে না, কোনো আলাদা প্রিভিলেজ আলাদা ওদের স্বতন্ত্র অধিকার থাকবে না, এমনকি নাগরিকত্বের অধিকারও না, যদি ওরা নিজস্ব আইডেন্টিটি, মানে মুসলমান যেন মুসলমান বলে চেনা না যায়, আজকাল ওই চেষ্টাটা হচ্ছে, দাড়ি পোশাক দিয়ে চেনার কথা বলা হচ্ছে, তো খ্রিস্টানদের জন্য করে চেনা না যায়, এই জন্যই ওই যারা আছে তাদের মাথা নিচু করে থাকতে হবে, তাদের নাগরিকত্ব অধিকার নেই।
হিটলারের ক্ষেত্রে উনি বলেছিলেন 87-88 পেজে ওই একই বইয়ে যে জার্মানি তাদের জাতির শুদ্ধতা রক্ষার জন্য ইহুদিদের তাড়িয়ে দিয়ে জার্মানকে সেমিটিক মুক্ত করেছে, এটা খুব ভালো কাজ, এতে ন্যাশনাল ইউনিফিকেশন হয়। আমাদের ভারতবর্ষের থেকে শেখার আছে, কারণ ওরা দেখিয়েছে যদি সংস্কৃতিগত ভাবে এবং জাতিগত ভাবে মূল আলাদা হয় তাহলে দুটো জাতি একসঙ্গে থাকতে পারে না। সাভারকর মনে করতেন এবং এরা তো মনে করেনি হিন্দু মুসলমান দুটো ধর্ম না, দুটো জাতি, দুটো সংস্কৃতি, কাজে একসঙ্গে থাকতে পারে না। কাজে সেই অর্থে দ্বিজাতি তত্ত্বর ব্যাপারে অনেক আগে সাভারকর বলেছেন, জিন্নার আরো আগে, অবশ্যই তারও আগে চন্দ্রনাথ বসু বাংলায় বলেছেন, হিন্দুত্ব ডিফাইন করেছেন, সেটা অন্য প্রশ্ন। তো এই জায়গাটা ধরার প্রশ্ন যে যেন তেন প্রকারেণ দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে, এটা এখন বর্তমান ওদের শর্ট টার্ম এজেন্ডা, অনেকটা এগিয়েও ফেলেছেন। এই যেটা পার্থবাবু বলছিলেন, এদের 6-7টি সংগঠন আছে। আমি ছত্তিশগড়ে অম্বিকাপুরে গিয়ে দেখেছি ওদের যে বনবাসী আশ্রম, বনবাসী কল্যাণ আশ্রম, ওয়েলফেয়ার অফ বনবাসী, রামকৃষ্ণ মিশনের সঙ্গে মিলটা কি, সেবা কার্য, খুব সিনসিয়ারলি এরা সেবা কার্য করেন। তফাতটা কি, শুধু হিন্দুদের জন্য করেন, যেখানে রামকৃষ্ণ মিশন সর্বোত্তম সমন্বয়ের কথা বলে সেটা ওরা বলেন না। এই যে রামকৃষ্ণ মিশন 25 ডিসেম্বরে ক্রিসমাসে যিশুর পুজো করে বা যিশুর আরাধনা করে বা যিশুকে হাইলাইট করে, এটা ওরা করবেন না। এমন কি এনারা স্বাধীনতার পর আরএসএস এর কোন সংগঠনে জাতীয় পতাকা তোলা হয়নি, সেটা বোধহয় কমিউনিস্ট পার্টিতে তোলা হয়নি, এই দুই জায়গায় একটু মিল দেখতে পাচ্ছি। সাংগঠনিক ব্যাপারে এদের কমিউনিস্ট পার্টির অবশ্যই মিল আছে, সাংস্কৃতিক ফ্রন্ট, লেবার ফ্রন্ট, কৃষক ফ্রন্ট সবই আছে, কিন্তু এদের আরো গভীরে এরা ভারতবর্ষের মানুষকে তাদের যে এতদিনের চেতনার মধ্যে যে ব্যাপারটা আছে, ধর্মের প্রতি যে দুর্বলতা আছে, এগুলোকে এরা খুব ভালো করে ধরেছেন, ধরে চেষ্টা করে যাচ্ছে। বনবাসী কল্যাণ আশ্রমে আদিবাসীদের শেখানো হয় তোমরা যত হিন্দু সমাজের অংশ, জঙ্গলে থেকে পিছিয়ে পড়া ভাই, ওদের যত কৌলিক দেবতা আছে, আদিবাসীদের যে বিভিন্ন টোটেম আছে, আমি যেমন ছত্তিশগড়ে দেখেছি বার রাজা বার রানী ঠাকুর দেব, ওসব ভুলিয়ে তোমরা চলে এসো মূল হিন্দু বিয়েতে, তোমাদের সম্মানের সঙ্গে আমরা গ্রহণ করে নিচ্ছি। এইভাবে যারা সংস্কৃতাইজেশন ঘটে আদিবাসীদের, এবং যখন আদিবাসীদের ফিল করানো হয় তোমরা মেন স্ট্রিমে এসে গেছো, তোমরা অবহেলিত না, তোমরা মার্জিনালাইজ না, তোমরা ওই 18% বলে পিছিয়ে নেই, তোমরা আমাদের বৃহত্তর অংশে আছো, এই গর্বটা দিয়ে ওরা বেঁধে রাখে আদিবাসীদের। যেমনি আমরা একসময় মনে করতাম যে আমরা ইংল্যান্ডে গিয়ে সাহেব বলে আমরা একটু উন্নত হলাম চারপাশের লোকজনের থেকে, ছত্তিশগড়ে দেখেছি যারা ক্রিশ্চিয়ানিটি হয়ে একটু বাইরে ঘুরে এসছেন, সে আদিবাসীরা নিজেদের একটু উন্নত, আলাদা, মডার্ন মনে করেন, জামা কাপড় তারা পায়ে মোজা পরেন, মহিলারা যেহেতু আদিবাসী মেয়েদের মধ্যে পায়ে মোজা পরে না, তাদের সঙ্গে মিশে দেখেছি তারা নিজেদের একটু এলিট মনে করেন। এই এলিট বোধটা আদিবাসীদের মধ্যে বনবাসী কল্যাণ আশ্রমের মাধ্যমে এনে দিচ্ছে এরা। আমি আরেকটা ছেলেদের সঙ্গে কথা বলেছি, রামকৃষ্ণ মিশনের সঙ্গে সেবা কার্যে খুব মন্দির সেবা কার্য করে, সেবা কার্যে তফাত হচ্ছে শুধু হিন্দুদের জন্য, আর মুসলমানদের হচ্ছে অধিকার নেই, পাওয়ার খ্রিস্টানদের সে অধিকার নেই, ওরা ওদের করুক না, ওরা ওদের যে সমাজের জন্য বানাক, চ্যারিটেবল ট্রাস্ট আছে ওদের, বাইরে থেকে এটা আসে আমরা কেন করতে যাব, আমাদের এত বড় হিন্দু ভাইরা সব। এই হচ্ছে কমিউনিস্ট পার্টির সঙ্গে মিল কোথায়, সত্যি সত্যি আরএসএস এর একটা বড় অংশে আছেন যারা খুব আমাদের আদি কমিউনিস্টদের দেখ, যেমনি দেখেছি আমরা হোল টাইমারদের মতো, হোল টাইমার সাধারণ সাদা মাটা জীবন যাপন করেন, সাধারণ ডাল ভাত কলের ডাল খেয়ে থাকেন। আমি আরএসএস অফিসে গিয়েও দেখেছি সে অফিসের সেই আজকের যে ব্যাপারটা সেটা বোঝা যাবে না, তখনকার দেখলে 30 বছর আগে আরএসএস এর অফিস খুব সাদা মাটা থাকতো, এবং যারা আসতেন ঠিক কমিউনিস্ট পার্টির মতোই, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত সঙ্গে সঙ্গে হতো, তাদের কোনো মাইনে দেওয়া হতো না, কিন্তু তারা থাকতে পারতেন। আপনি যেটা বলছিলেন যে আজকে কি চেঞ্জ হয়েছে, যেটা বদ্রীনারায়ণ বলছেন, চেঞ্জটা হয়েছে একেবারে খালি উপরে উপরে, আর যেহেতু ওরা ক্ষমতা এসেছে একেবারে উপরে উপরে চেঞ্জ হয়েছে, কারণ এখন আরএসএস এর অ্যাক্টিভিস্টের মধ্যে কর্পোরেট দুনিয়ার লোক আছেন, উচ্চশিক্ষিত লোক আছেন, বিদেশি লোক আছেন, ওর উপরে একটা পলিশ এসছে, ওরা এখন আগের মতো যে খালি কমিউনিস্ট পার্টিতে একসময় যে খালি ইন্টেলেকচুয়াল থাকতো তা নয়, এখন আরএসএস এর মধ্যেও আছেন যারা বিভিন্ন ধরনের যুক্তি বা বইপত্র দিয়ে জাস্টিফাই করছেন বিভিন্ন জায়গায়। যেমনি পার্থবাবু বলেছেন, গভর্নমেন্ট থেকে ব্যুরোক্রাসি থেকে শুরু করে সমস্ত লেভেলে পুলিশ প্রশাসন সর্বত্র এদের টেন্টাকলস ছড়িয়ে পড়েছে, এবং আজকে আরএসএস বাইরে একটা মুখোশ মেনটেন করে সফিস্টিকেশনের,
হঠাৎ মোহন ভাগবত কিছুদিন আগেই বললেন যে 200 বছর ধরে, 2000 বছর ধরে আমাদের দলিত অংশের দলিত ভাইয়েরা অত্যাচারিত হয়েছে, মানে মনুবাদ, মনুবাদের অত্যাচারের নামটা না বলে। তো যতদিন না এরা সম্মানের সঙ্গে জায়গা পাচ্ছে, ততদিন আমাদের সহ্য করতে হবে, চেষ্টা করতে হবে, ততদিন রিজার্ভেশন থাকবে। 5 বছর আগে উল্টো কথা বলেছিলেন। তো 2000 বছর সহ্য করেছি অত অপমান, আর 200 বছর না চেষ্টা করি, এখন বলছেন। এইগুলো হচ্ছে বাইরের চেঞ্জ। অথচ এদের সমস্ত বইপত্র দেখুন, মনুকে গুরুজি গোলওয়ালকর বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম সবচেয়ে এবং সবচেয়ে জ্ঞানী ল মেকার, সবচেয়ে ভালো সুসংবদ্ধ বিধি ব্যবস্থা দিয়েছেন মানব সমাজকে। ফলে আর জাতিভাব, এই মনুর যে কাস্টিজম, কাস্টিজম কাস্টিজম বিপদের সময় হিন্দু সমাজকে ধরে রাখার বন্ধনীর কাজ করেছে, আঠার কাজ করে, অ্যাডিসিভের কাজ করেছে, খুব বড় ভূমিকা পালন করেছে। এটা হয়তো খানিকটা গান্ধীজিও বলতেন, কিন্তু এটা গোলওয়ালকর বেশ জোর দিয়ে বলেছেন, জাতিগত ঘৃণা সবকিছুই আছে। এনারা যখন দলিতদের সঙ্গে রাজনৈতিক কারণে সামনে বসে, ক্যামেরার সামনে বসে ভাত খান, তারপরে সেখানে শুদ্ধিকরণ করেন, এটাও ঘটনা। সত্যি দলিতদের ভাইটিকে ভাত খেতে পারেন না, রক্তে নেই ব্যাপারটা, এদের চিন্তায় নেই, মননে নেই। আজকে আজকে যার জন্য দেখবেন ওরা কাদের, বেঙ্গলে কাদের পিক করছেন অ্যাজ আইকন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণকে না? রামকৃষ্ণকে বললে যত মত ততপথ মানতে হবে, এইখানটাই হয়ে যাচ্ছে। রামকৃষ্ণ কথা শুনবেন না এদের মুখে। স্বামী বিবেকানন্দ জয়ন্তী খুব বড় করে পালন করা হয়, রামকৃষ্ণ তো পালন করা হয় না। রামকৃষ্ণের কোনো গান শুনবেন না, বিবেকানন্দ কথা, এবং সিলেক্টেড কিছু স্পিচ বলা হবে যেখানে বিবেকানন্দ মোহাম্মদের সম্বন্ধে বড় বক্তৃতা দিয়েছিলেন, সেগুলি চেপে যাওয়া হবে। রবীন্দ্রনাথকে এরা সহ্য করতে পারে না, মাঝে মধ্যেই দেখবেন, কারণ রবীন্দ্রনাথ যে ওই দুর্ভাষ্যতে এলো কোথাও ওদের সমুদ্র হলো হারা, এটা এরা মানে না। ওই দুটো কথা আছে এই নিয়ে, কিন্তু আরএসএস এর মধ্যে মানে বিভেদ আছে। আরএসএস এর মজদুর সংগঠন দেখবেন মাঝে মধ্যে ডেমোক্রেটিক রাইটের প্রশ্নে, ওদের স্বদেশী জাগরণ মঞ্চ থেকে ফরেন এড এর প্রশ্নে, ফরেন ইনভেস্টের বিরুদ্ধে দাঁড়ায়, স্বদেশী মানে মেক ইন ইন্ডিয়া, মানে বিদেশ থেকে এসে ইনভেস্টমেন্ট করে ইন্ডিয়াতে বসে বানিয়ে দেবেন, দ্যাট ইজ নট মেক ইন ইন্ডিয়া, ওরা মেড ইন ইন্ডিয়া সর্বোচ্চভাবে চায়, এই একটা। আরেক দিকে যারা ক্ষমতায় আছে, এদের মধ্যে যারা ট্র্যাডিশনাল সঙ্গে আজীবন নিবেদিত ওয়ার্কার, আর যারা পাওয়ার লবিতে এসছেন, তারা বেশিরভাগ বিজনেস ক্লাস থেকে, এই আগরওয়াল, মারোয়ারি, এই জৈন, গুজরাতি, এরা এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। এরা ক্ষমতার স্বাদ পেয়েছেন, এরা যখন বিল্ডিং বানান, অফিস বানান, সেগুলো খুব আজকালকার মডার্ন এসি অফিস, যেগুলো আগে কোনোদিন আর এসে ছিল না। এবং এরা যে মডেলটা দিচ্ছেন, যেটা পার্থবাবু বললেন, আদানি আম্বানি, বিশেষ করে আদানিকে যেভাবে তুলেছেন, যে সবার চোখে লাগছে। আমাদের মনে রাখতে হবে হিটলারও কিন্তু এই পুঁজি করেছিলেন জার্মানির ভেঙে পড়া ইকোনমিকে, এবং জার্মানির স্বাভিমান চোট খাওয়ায়, ভার্সাই চুক্তি যে অন্যায়ভাবে যেভাবে চাপিয়ে ঘাড় ধরে মাথা নিচু করেছিল জার্মানির, সেইখানটা ধরে হিটলার জার্মানি জাতির স্বাতন্ত্র্যবোধ, জাতির মর্যাদা, ইকোনমিক রিভাইভালিজম শুরু করলেন। গ্রেট ডিপ্রেশন যখন সবাই ভুগছে, হিটলার দাওয়াই বের করলেন, কেনশিয়ান দাওয়াইয়ের একটা প্রিমিটিভ ফর্ম, কি যুদ্ধ, যুদ্ধ করে সমরাস্ত্রের ডিমান্ড, ছড়িয়ে পড়ো বিদেশে, আক্রমণ করো, সমরাস্ত্রের ডিমান্ড হবে, মেশিন, সমস্ত বেসিক ইন্ডাস্ট্রি ফাংশন করলে কনজিউমার ইন্ডাস্ট্রি করবে, এমপ্লয়মেন্ট বাড়বে, সৈন্য দলে যোগ দাও। এটা জন রবিনসন খুব ভালো দেখিয়েছিলেন। তো একইভাবে এনারা আমাদের যেটা প্রচার করেন, 800 বছরের অপমান, 800 বছর আমাদের গোলাম বানিয়ে দেখেছিল, মাঝখানে 200 বছর যে ব্রিটিশ, সেই কথা বলেন না কখনো, ব্রিটিশদের বিরুদ্ধে কোনো উদ্গার দেখবেন না, কিন্তু 800 বছর আগে মুসলমান শাসনের কথা হবে। যার জন্য আজকে ইসরায়েলের কথা হচ্ছে, ইসরায়েলের মোসাদের ট্রেনিং এর কথা হচ্ছে, সবকিছু। কারণ এখানে যেমনি থাইসেন এন্ড ক্রুপ, বড় যে দুই শিল্প গোষ্ঠী যারা আজকে সিমেন্স কোম্পানির উপর, আমরা জানি এরা ছিল ওই ইস্পাত শিল্পপতি, এরা ছিলেন হিটলারের পেছনে মূল আর্থিক চালিকা শক্তি, পলিসি ডিপার্টমেন্ট। ঠিক সেইভাবে আজকে রয়েছেন আদানি আম্বানিরা, দুই গুজরাতি বড় শিল্পপতি, অন্যরা তো আছেন, এই দুজন কংগ্রেসের সময় আমরা বলতাম টাটা বিড়লা, এখন আছে আদানি আম্বানি, দুই ভগবান। এই ব্যাপারটা আরএসএস এর চেঞ্জ, যেটা বলতে পারেন, যার জন্য মাঝে মধ্যে কিছু খটাখটি হয়। পাওয়ারে থাকা যিনি বিজেপি, তারা হয়তো আরএসএস এর সমস্ত দিকটা মানেন না, আলটিমেটলি মানতে হয়। আমি একটু, টাইম কম, আমি খালি একটা কথা বলে ই করছি, পার্থবাবু বলবেন যে তার উপায়টা কি। বাঙালিদের উপায় কিন্তু রবীন্দ্রনাথকে ভালো করে আঁকড়ে ধরা। এরা রবীন্দ্রনাথকে হত্যা করছে, এরা জাতীয় সঙ্গীতের যে প্রথম প্যারাগ্রাফটাই খালি জাতীয় সঙ্গীতের, যে 5টা স্ট্যান্ড যে আছে, বাকিগুলো এরা চেপে যায়,
হরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, এটা ওরা বলতেই চায় না। এক উল্টে প্রচার করছে রবীন্দ্রসঙ্গীতটা বাজে, ও নেতাজি সুভাষচন্দ্র যেটা শুরু করেছিলেন সব সুখ চেন ওইটার কি আলাদা, আর ওরা মন দিয়ে শুনলে বুঝবে ওটার কিছু না। রবীন্দ্রনাথের জনগণ মন ছিল টু মাচ সংস্কৃতাইজড, আর যে নেতাজি আজাদিন ফৌজে মেজরিটি ছিল, দিল্লি চলো বক্তৃতাটা কেউ একবার দেখুন, মেজরিটি ছিল মুসলিম, তার কমান্ডারদের মধ্যে মেজরিটি ছিল মুসলিম টপ লেভেলে, একজন মোহন সিং, একজন আপনার এই লক্ষ্মীবাই ব্রিগেডের যে মহিলা, বাকি দেখুন শাহনামাজ থেকে শুরু করে নেতাজি যে বডিগার্ড নেতাজি রেডিকং সব মুসলিম, এটা ওরা সমানে চেপে যায়। তো সেই জন্য ইনি উর্দু বেস্ট একটু হিন্দি বেস্ট অনুবাদ করিয়েছিলেন সব সুখ চেন, গানটা শোনা যেতে পারে, একই সুর, সুরে কোনো চেঞ্জ নেই। রবীন্দ্রনাথকে হত্যা করছে আটটা ছাপায়, রবীন্দ্রনাথকে আমরা আসলে জানি না, রবীন্দ্রনাথ মুসলমানদের মধ্যে এই বলে গেছেন, 10 বছর ধরে সার্কুলেট হচ্ছে রবীন্দ্রনাথ চলো অমুক জায়গায় রবীন্দ্রনাথ এই বলেছেন, আনন্দবাজারের অমুক পাতা এই বেরিয়েছিল, কেউ ধৈর্য ধরে সবগুলো চেক করবেন, আমরা চেক করেছি সবগুলো মিথ্যে। কোথাও রবীন্দ্রনাথ যেটা ব্রিটিশের সম্বন্ধে বলেছেন ওটাকে ওদের বলে মাঝখান থেকে তুই যাই জন্য মুসলিমদের সম্বন্ধে বলেছেন, কোথাও দুপক্ষের সম্বন্ধেই বলেছেন সেখানে চেপে দেওয়া হচ্ছে। আমি একটাই কথা বলে এখানে করতে চাইছি, রবীন্দ্রনাথের কথা আমাদের ভালো করে খেলে, রবীন্দ্রসঙ্গীত গাওয়া আর আয়লো অলি কুসুমকুলি গোছে কিছু নাচ গান করলেই রবীন্দ্র জয়ন্তী করলেই হবে না, আমরা এখান থেকে সরে গেছি। রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথের সমাজ চিন্তা, ধর্মচিন্তাকে নিয়ে আমাদের রুটে না গেলে আরএসএস ঠেকাতে পারবে না। এখানে রবীন্দ্রনাথের এই কবিতাটা খুব প্রচার হওয়া দরকার, ধর্মদ্বেষ, ওই যে বেশ একটা বড় কবিতা ধর্মমোহ, ভুল বললাম, কবিতার নাম ধর্মমোহ, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার ক্ষমা। কিন্তু এটা বেশ বড় কবিতা, যে এভাবে আমরা যে করছি ধর্মের মোহ হচ্ছে অ্যাকচুয়ালি, খালি সে অন্ধ সেজন মারে আর শুধু মরে, এই কবিতাটার ভালো করে প্রচার হওয়া দরকার, এইগুলো নিয়ে আমাদের গ্রাসরুট লেভেলে প্রচার দরকার। দুর্ভাগ্যের বিষয়ে বামপন্থীরা বা কথিত সেকুলাররা এটা করতে পারেননি, ফলে আজকে আরএসএস 10 বছর 20 বছরের চেষ্টা সম্ভব করেছে সেকুলার আর লিবারেল এই শব্দকে গালাগাল পর্যায়বাজি করে দেওয়া, এগুলো যেন ফোর লেটার ওয়ার্ড, এইখানটা আমাদের ফেলিওর। আমরা যারা লিবারেল, আমরা যারা কোনো দলে নেই কিন্তু গণতান্ত্রিক ভাবে চিন্তা করি, এবং যারা বিশেষ করে নিজেদের বামপন্থী চিন্তার শরিক বলে দাবি করেন, এখানে রবীন্দ্রনাথকে ধরা খুব দরকার আমাদের বলে আমার মনে হয়। এবং অবশ্যই খানিকটা রামকৃষ্ণ দেবকে, আমরা ওরা প্রজেক্ট করে মুসলমানদের, আমরা কাছাকাছি যেখানে যাই না, আলাদা পাড়া আলাদা বাড়ি করে থাকা, ওদের কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করি না, ওদের গজল বা ওদের নাচ পড়ি না, শুনি না, তো ওরা ছিল অন্য ধরনের জীব, ওদের সবকিছু উল্টো, ও ওরা ওই ইয়ে করে রেগিস্তানের ধর্ম পালন করে, হাত ধুয়ে উল্টো করে, আমরা হাত ধুয়ে জলটা নিচে ফেলি, ওরা হাতটা উঁচু করে জলটা নিচে করে, আমরা যারা করে ও ঠিক উল্টো করে, ওরা আলাদা আমরা আলাদা, এই যে বোধটা ওদের ভালো করে না জানা। আপনি একটা আরশোলাকে পা দিয়ে চেপে মেরে ফেলতে পারবেন কিন্তু প্রতিবেশী মানুষকে পারবেন না। ঘৃণা, যেটা পার্থবাবু বলছিলেন, ঘৃণার শক্তি না, আমি বিশ্বাস করি প্রেমের শক্তি অনেক বড় এবং ইন দ্য লং রান প্রেম জিতবে, কিন্তু ঘৃণার শক্তি না খুব সহজে মানুষকে আলাদা করতে পারে, অল্প সময়ে জিতে যায়। নইলে ভাবুন এই যে বিলকিস বানুর কেসটা হলো, যখন এদের ছেড়ে দেওয়া হলো তখন ওখানকার বিজেপি MLA এদের বললেন যে এরা সংস্কারী ব্রাহ্মণ, এরা খারাপ কাজ করতে পারে না, কি বলা যাবে। কিন্তু কি করে এই প্রচন্ড ঘৃণার মধ্যে দিয়ে একটা বাচ্চাকে আছড়ে মেরে ফেললো, 3 বছরের বাচ্চা ঠ্যাং ধরে রেপ করলো, মার্ডার করলো এতগুলোকে, তারপর তো শান্তভাবে আছে, এবং ছাড়া পাওয়ার পর আরএসএস এবং এদের যে সংগঠন সংঘ পরিবারের সংগঠনে ওদের শুধু মিষ্টি খাওয়ানো হলো না, মহিলারা কপরে তিলক দিলেন, মহিলারা ওদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, অল্প বয়সীরা যেন খুব বিরেট বিরেট কাজ করে এসছে। উৎস রয়েছে কিন্তু আবার সাভারকরের শেষ বই যে 6 গোল্ডেন ইপোক অফ ইন্ডিয়ান হিস্ট্রি বলে, যেটা তাতে সাভারকর স্পষ্ট বলছেন যে সাপকে মারার সময় কি আমরা বিচার করি কি স্ত্রী সাপ কি বাচ্চা সাপ, সাপ দেখলেই মেরে ফেলতে হবে। শিবাজি ভুল করেছিলেন যে বিজাপুরের সুলতানের পরিবারের ওই বন্দি করার পর বউ বাচ্চাদের ছেড়ে দিয়েছিলেন নারী পুরুষকে, এই জন্য সাভারকরের উপর হামলা হয়েছিল, সেটা আলাদা কথা, কিন্তু এই বক্তব্য অনেকে শিবাজি ভক্তরা খেপে গেছেন সেই সময়। লিখে গেছেন যে সাপ মেরে ফেলতে হবে, স্ত্রী পুরুষ বিচার করলে চলবে না, ওরা মানুষ না আলাদা, নিকৃষ্ট ব্যাপার, এই তীব্র ঘৃণা নইলে আমরা এভাবে মেয়েদের সঙ্গে এভাবে করতে পারি না। এই সাময়িক ভাবে ঘৃণা জিতছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস প্রেমের শক্তি আরো বড় এবং জিতবে সে সময়, সেটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে।